রোজা রাখা অবস্থায় ফিল্ম দেখা যাক যাবে রোজা রাখতে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ফিল্ম দেখবেন কি যাবে কাকে আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য নয় অবশ্যই তো আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট অসন্তুষ্ট দুটো একসাথে কীভাবে মিলাবেন এই জন্য ওরা সুল্লা সাল্লাহিসাম বলেছেন মাল্লাহি ভাল্লাহ হাজ ইয়েদার তো আমাহু ও সেরাবাহু কেউ যদি কোনো খারাপ কাজ খারাপ কথা যদি পরিত্যাগ করতে না পারে তাহলে আল্লাহ তারা তার খাবার এবং পানীয় পরিত্যাগ আল্লাহ তার কোনো প্রয়োজন নেই অর্থাৎ সেটা নেবেন না আল্লাহ তারা গ্রহণ করবেন না এর অর্থ হচ্ছে আপনি এই খারাপ কাজ খারাপ কথা আপনি কিন্তু দেখছেন এটা কিন্তু খারাপ কাজ এটা আপনাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে অন্য হাদিসে আসছে কেউ কেউ দুর্বল করছে না সেটা জাহালা এবং সেটা মূর্খতা মূর্ণতা এবং মূর্খতা মূলতা হচ্ছে মানুষকে গালিগালাজ করা এবং সে মূর্খতা আচরণ করা সেটাও ত্যাগ করতে বলা হয়েছিল তার এক শ্রম পালন করে তো এর অর্থ হচ্ছে আপনাকে এই যে আপনি যে যে যারা ফিল্মের দিকে তাকিয়ে আছে ইন্ডিয়ান সিনেমার দিকে তাকিয়ে আছে ইন্ডিয়ান নাটকের দিকে তাকিয়ে আছে এরা কিন্তু শ্রম ভঙ্গ করছে এবং নষ্ট করছে হ্যাঁ আমরা বলছি না তার শ্রম নষ্ট হয়ে গেছে একেবারে না কিন্তু সব থেকে মুক্ত হচ্ছে এটা এক ধরনের তথাকথিত এমন জিনিস হবে লা রু হালাহু এমন জিনিস তার থেকে উঠবে আল্লাহর কাছে কিন্তু রোহ নেই সেটার মধ্যে যেভাবে বলা হয়েছে যে কোনো কিছু জিনিস পরিপূর্ণ কবুল হয় সালাতের মধ্যে যেরকম বলা হয়েছে যে কখনোটা পুরা কবুল হয় কখনো কারো কারো কবুল হয় না তারপরে নিক্ষিপ্ত হয় সেরকম অবস্থা হয়ে যেতে পারে এই আমাদের উচিত নয় কখনো আমাদের উচিত নয় যে কখনও আমাদের উচিত নয় যে এই অবস্থার সমপালন পালন করা অবস্থায় আমরা যেন ইয়া না ফিল্ম বা হারাম কিছু না দেখি না করি এবং হারাম কোনো কাজে জড়িত হয়ে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন